ওপরের দিকে তাকালে সে দেখতে পেল একটি মেষশাবক একটু নিচের দিকে পান করতে শুরু করেছে এটাই আমার নৈশুভোজ সে বলল। যদি আমি এটি জব্দ করার জন্য কিছু অজুহাত দেখাতে পারি তারপর তিনি মেষশাবককে ডাকলেন আমি যে জল থেকে পান করছি তা ঘোলাতে করার সাহস তোমার কি করে হল না মাস্টার না ল্যাম্বোকিন বলল যদি সেখানে জল ঘোলা হয় আমি এর কারণ হতে পারি না কারণ এটি আপনার থেকে আমার কাছে চলে আসে আচ্ছা তাহলে নেকবে বলল এবার গত বছর আমাকে খারাপ নামে ডাকলে কেন এটা হতে পারে না মেষশাবক বলল আমার বয়স মাত্র ছয় মাস আমি পাত্তা দিই না নেকবেকে ঝাঁকুনি দিয়ে বলল তুমি না হলে তোমার বাবা এবং সেই সাথে তিনি তরুণ মেসশাবকের উপর ঝাঁপিয়ে পড়লেন গল্পের শিক্ষা হল যে কোনো অজুহাত অত্যাচারের পক্ষে কাজ করবে